এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটি সোপের রিভিউ করব। তো আজকে আমি যে সোপটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে প্যাক্সমালি অ্যালোভেরা সোপ। তো প্যাক্সমালি অ্যালোভেরা সোপটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। এই সোপটা যারা নাকি ব্যবহার করেছেন তারা তো জানেনই এটার গুণাবলী কী, আর যারা নাকি ব্যবহার করেননি, নতুন ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য বিশেষ করে আজকের আমার এই রিভিউটা অনেক হেল্পফুল হবে। কারণ যে কোনো জিনিস ব্যবহার করার আগে অবশ্যই যদি একটু যাচাই বাছাই করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেকটা পরিমাণ ভালো হয়। যদি জিনিসটা খারাপ হয় তাহলে দেখা যায় আমাদের ওটা আমরা যখন ক্রয় করতে চাচ্ছি বাট ভালোটা রিভিউ দেখে যদি আমরা দেখি যে না জিনিসটা খারাপ তাহলে কিন্তু আমাদের টাকাটা বেঁচে যাচ্ছে। আর আমরা যদি একটু যাচাই বাছাই করে না ক্রয় করি তাহলে দেখা যাচ্ছে কি জিনিস প্রোডাক্ট কেনার পরে আমরা ধরা খেয়ে যাচ্ছি, তখন মানে হাই হাই করে কোনো লাভ হয় না। তো আজকে আমি আপনাদের সাথে এই সোপটা নিয়ে কথা বলবো, যে সোপটার সম্পর্কে আমি ফুল অনেস্ট একটা রিভিউ করার চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্যাক্সমালি অ্যালোভেরা সোপ, তো প্যাক্সমালি অ্যালোভেরা সোপটা হচ্ছে গিয়ে যাদের স্কিনে নাকি র্যাশের মতো প্রবলেম আছে, প্লাস হচ্ছে কি স্কিনে হালকা পাতলা র্যাশ, আমি বলবো না যে আপনার স্কিনে যদি অতিরিক্ত মাত্রায় র্যাশ থাকে এটা ব্যবহার করাতে আপনার স্কিনের অতিরিক্ত র্যাশটা রিমুভ হয়ে যাবে, বাট তেমন কিছু না। আপনার স্কিনে যদি হালকা পাতলা মানে বাম্পসের যে প্রবলেমটা আছে, আমরা অনেক সময় গালে হাত দিলে দেখা যায় কি আমাদের গালে মানে একদম স্কিনটা একদম ক্লিন না, ঠিক আছে, স্কিনে কেমন গোটা গোটা ওটার মতো লাগছে, সেটাকে আমরা সাধারণত বাম্পসের প্রবলেম বলে থাকি। তো সেই বাম্পসের প্রবলেমটা যদি রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে প্যাক্সমালি অ্যালোভেরা সোপটা ব্যবহার করতে পারেন। কারণ এই সোপটা আপনার স্কিনটাকে যে আপনার স্কিনে যে বাম্পসের প্রবলেমটা আছে সেটা কিন্তু রিমুভ করতে অনেকটা কাজ করে থাকে। প্লাস হচ্ছে আপনার স্কিনে যদি ডালনেস হয়ে থাকে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা অনেকটা পরিমাণ মানে ই হয়ে গেছে, ডাল হয়ে গেছে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা দেখতে ভালো দেখা যাচ্ছে না, আপনি ভালো মানের কোনো ফেস ওয়াশ প্লাস হচ্ছে ভালো মানের কোনো সোপ ইউজ করতে চাচ্ছেন, তো আপনারা চাইলে কিন্তু এই সোপটা ব্যবহার করতে পারেন। কারণ অনেক আপুরা দেখা যাচ্ছে কি ফেস ওয়াশ ইউজ করতে পছন্দ করে না, ওনারা ভালো মানের সোপ ইউজ করতে পছন্দ করে। তো তাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা চাইলে কিন্তু প্যাক্সমালি অ্যালোভেরা সোপটা ব্যবহার করতে পারেন, কারণ এই সোপটা অনেকটা ভালো একটা সোপ। এই সোপটা ব্যবহার করাতে আপনার স্কিনের কোনো রকম কোনো ক্ষতি হবে না, কারণ এটাতে অ্যালোভেরা ইউজ করা হয়েছে আর অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য অনেকটা পরিমাণ ভালো। অনেক সময় দেখা যায় আমরা কোথাও ওকেশনে গেলে আমাদের স্কিনে হেভি মেকআপ নিতে হয়, হেভি মেকআপ নেওয়ার পরে দেখা যায় বাসা আসার পরে আমাদের ডাবল ক্লিনজিং করে কিন্তু স্কিনটাকে ওয়াশ করতে হয়। জাস্ট ফ্রেশ ওয়াশ দিয়ে ওয়াশ করলে কিন্তু হবে না, অবশ্যই স্কিনকে ডাবল ক্লিনজিং করতে হয়। তো অনেকেই দেখা যায় ডাবল ক্লিনজিং করে থাকে না, অনেকেই আবার ডাবল ক্লিনজিং সম্পর্কে কিছু বোঝেই না। তো আপনারা চাইলে কিন্তু ইজিলি এই সোপটা ব্যবহার করতে পারেন। এই সোপটা ব্যবহার করাতে কিন্তু আপনার স্কিনে ডাবল ক্লিনজিংয়ের মতো কাজ করে থাকবে, আপনাকে এক্সট্রা আর ওই ডাবল ক্লিনজিং করতে হবে না। এটাই আপনার স্কিনে একদম আপনার স্কিনের ভিতর থেকে আপনার স্কিনের যত ডাল্স আছে সবগুলো রিমুভ করে ফেলবে এবং আপনার স্কিনে ধীরে ধীরে আপনার স্কিনটা কিন্তু ব্রাইট করবে। এটা ব্যবহার করতে কিন্তু কখনই আপনি চট জলদি আপনার স্কিনে ব্রাইটনেস দেখতে পারবেন না, তবে এটা যদি আপনি রেগুলার বেসিসে ব্যবহার করতে থাকেন তাহলে দেখবেন আপনার স্কিনে ধীরে ধীরে যেটা চেঞ্জ আসছে সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। আর এটা এই সাবানটা দিয়ে যখন আপনার স্কিনটা ওয়াশ করবেন, ওয়াশ করার পর ইনস্ট্যান্টলি দেখবেন আপনার স্কিনেরটা অনেকটা পরিমাণ গ্লোই করছে এবং আপনার স্কিনে যে প্রবলেমগুলো আছে সেটাও কিন্তু ধীরে ধীরে রিমুভ করবে। এটা কিন্তু চট জলদি আপনার স্কিনে কখনোই কাজ করবে না। যেই সব প্রোডাক্ট নাকি চট জলদি স্কিনের জন্য কাজ করে থাকে সেই সব প্রোডাক্ট থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, কারণ সেই সব প্রোডাক্ট আপনার স্কিনের জন্য কিন্তু অনেকটা পরিমাণ হার্মফুল হয়ে থাকে। কারণ যেহেতু আপনার স্কিনটাকে চট জলদি ফর্সা করছে, অবশ্যই আপনার স্কিনের কোনো প্রবলেম করে দেন আপনার স্কিনটাকে চট জলদি ফর্সা করছে। অতএব ফর্সা না হয়ে যদি স্কিনটাকে সুন্দর রাখা যায়, প্লাস হচ্ছে স্কিনটার মাধুর্য ধরে রাখা যায়, প্লাস হচ্ছে স্কিনটা যদি অনেকটা পরিমাণ গ্লোইং রাখতে চান তাহলে কিন্তু আপনারা ভালো মানের প্রোডাক্ট ইউজ করবেন, যেটা মানে সহজে আপনার স্কিনটাকে ব্রাইট করবে না, ধীরে ধীরে কাজ করে থাকবে। তো প্যাক্সমালি অ্যালোভেরা সোপটা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা ছিল। আপনারা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা সোপটা ব্যবহার করে দেখতে পারেন। তো আমি বলে দিই সোপটা কীভাবে ব্যবহার করতে হবে। অবশ্যই পানি যখন সোপটা ব্যবহার করবেন স্কিনটা পানি দিয়ে ওয়াশ করতে হবে, ভালো মতো ওয়াশ করার পর স্কিনটাতে সোপটা ভালো মতো করে ম্যাসাজ করতে হবে। সোপটা দিয়ে 2-3 মিনিট ম্যাসাজ করে দেন আপনার স্কিনটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন।
ওয়াশ করার পর আপনার চাইলে যে কোনো টোনার প্লাস হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আপনারা ট্রাই করবেন দিনে দুইবার এই সোপটা ইউজ করার, এর বেশি ইউজ করার চেষ্টা কখনোই ট্রাই করবেন না। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।